বাঙালির বারো মাসে তেরো পার্বণে এই দিনটা রসনা তৃপ্তের, আর জামাইষষ্ঠী মানেই তো ভুরি ভোজ, পাতে রকমারি পদ। সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর বাড়িতে জামাইষষ্ঠীর কি আয়োজন, চলুন দেখাবো। জামাইষষ্ঠী দুপুরবেলা জমজমাট আয়োজন ইমন চক্রবর্তীর বাড়িতে, আর আমরা সেখানেই চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে পঞ্চব্যঞ্জন তো রয়েছে, তার সঙ্গে বিভিন্ন ধরনের খাবার। আজকের দিনটা কতটা স্পেশাল তোমার কাছে দিদি? আমার কাছে আজকের দিনটা খুব স্পেশাল, কারণ জামাইষষ্ঠী হিসেবে শুধু নয়, একটা একটা ফ্যামিলি রিউনিয়ন মতো। সব দিদিরা এসেছে, তাদের বাচ্চারা এসেছে, সব জামাইরা আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। প্লাস আমরা যতই বলি যে আলাদা করে জামাইষষ্ঠী হয় না, বা আমি নিজে পার্সোনালি এই মানে জামাইষষ্ঠীর যে গোটা বক্তব্য সেটার সঙ্গে হয়তো আমি সবসময় মানিয়ে নিতে পারি না, কিন্তু আবার মানে অ্যাট দ্য সেম টাইম এটা একটা বাঙালির কালচারও তো, তো সেইটা সেটার মধ্যে থাকা, বাড়ির বড়দের ভালো লাগা, এটা ম্যাটার করে। আচ্ছা দাদা, আমরা তো দেখতে পাচ্ছি অনেক খাবার আয়োজন হয়েছে জামাইষষ্ঠী বলে কথা, তো তোমার এটা এইখান থেকে কোনটা ফেভারিট ডিশ সব থেকে বেশি? আমি এটা দেখতে পাচ্ছি যখন থেকে তুমি এটা দেখতে পেয়েছো তখন থেকে তোমার যে খিদে পাচ্ছে এটা দেখে। তো না, আমার ফেভারিট বলতে এইটা, এই যে মাছের মাথা দিয়ে যে ডাল, এটা পৃথিবীতে এটার কোনো জুড়ি নেই, মানে এটা দিয়ে এক হাঁড়ি ভাত খেয়ে নেওয়া যায়, তো সেইটা তো আমি ওটার দিকেই তাকিয়ে রয়েছি। কিন্তু বাকি সমস্ত কিছুই দারুণ, মানে অনেক কিছু শেষ করে ফেলেছি ইতিমধ্যেই চলতে চলতে, তো দেখি বাকিটা খাবো। ছোলার ডাল আর মিষ্টি খাওয়ানো হয়েছে, সেটাও বড় বৌদিরাই করেছে, কেমন আমি তো রান্নাবাড়ি জানি না, এবং বড় বৌদি এবং আমার ভাই শিবশঙ্গ চক্রবর্তী ওরাই করেছে। তো তারপরে এই আইটেমটা করা হয়েছে ষষ্ঠীতে। সকাল থেকেই জামাইষষ্ঠীর তোড়জোড় তো চলছেই, আর দুপুরবেলাতে আপনারাও দেখতে পেলেন যে এলাহি একটা আয়োজন হয়েছে জামাইষষ্ঠীর ইমন চক্রবর্তী বাড়িতে। ক্যামেরায় অভিজিতের সঙ্গে চৈতালি চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।